বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ ছয়শো তিরানব্বই কিলোহার্স ও এফএম একশো ছয় মেগাহার্স সহ সকল আঞ্চলিক কেন্দ্র এবং দেশের সকল কমিউনিটি রেডিও থেকে শুরু হচ্ছে ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম ঘরে বসে শিখি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজ থাকবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বিষয়াদি এবং প্রথমে নিবেদন করছি প্রথম শ্রেণীর গণিত বিষয়ক পাঠদান শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ও নিরাপদে আছো বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে প্রথম শ্রেণীর গণিত ক্লাসে আমি সাইদা হাসমির উমা প্রধান শিক্ষক পিঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় গাজীপুর সদর গাজীপুর তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জনগণও করোনা ভাইরাসে আক্রান্ত এ সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে বারবার সাবান পানি দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধুবে বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে যাবে না বাড়ির বাহিরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে যেহেতু স্কুল বন্ধ তাই আমাদের ঘরে বসে পড়ালেখা করতে হবে আমাদের আজকের পাঠের বিষয় প্রাথমিক গণিত প্রথম শ্রেণী আজকের পাঠ্যাংশ সংখ্যার তুলনা প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই প্রাথমিক গণিত পাঠ্য বই খাতা ও পেন্সিল নিয়ে বসো প্রিয় শিক্ষার্থীরা গত পাঠে আমরা কি কী শিখেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে হ্যাঁ গত পাঠে আমরা ছবির সাহায্যে দুইটি সংখ্যার পার্থক্য ও সংখ্যা দুইটির মধ্যে কোনটি বেশি তা বের করতে শিখেছি আমাদের আজকের পাঠে আমরা ছবি দেখে কোন ছবিটি সংখ্যায় বেশি এবং কত বেশি তা বলতে ও লিখতে পারবো এবার তোমরা সবাই পাঠ্যপুস্তকের ৪৫ পৃষ্ঠা বের করো এবং বইয়ের চার নং প্রশ্ন ও প্রশ্নের নিচে ছবিটি মনোযোগ সহকারে দেখো চার নম্বর প্রশ্নটি হল চেয়ার ও টেবিলের মধ্যে কোনটির সংখ্যা বেশি কত বেশি শিক্ষার্থীরা প্রশ্নের নিচের ছবিটি মনোযোগ দিয়ে দেখো ছবিতে কি কি আছে হ্যাঁ চেয়ার ও টেবিলের ছবি আছে ছবিটি হতে চেয়ারের সংখ্যা গণনা করে দেখি কয়টি চেয়ার আছে আমার সাথে বইয়ের ছবিতে আঙুল রেখে চেয়ারের সংখ্যা গণনা করো তাহলে চেয়ার আছে এক দুই তিন চার পাঁচ চলো আরও একবার গণনা করে দেখি চেয়ারের সংখ্যা কত হল এক দুই তিন চার পাঁচ তাহলে ছবিতে কয়টি চেয়ার আছে আমার মনে হয় তোমরা সঠিক উত্তরটি বলতে পেরেছ ছবিতে চেয়ারের সংখ্যা হলো পাঁচটি চলো এবার ছবি দেখে টেবিলের সংখ্যা গণনা করি আমার সাথে বইয়ের ছবিতে আঙ্গুল রেখে টেবিলের সংখ্যা গণনা করো তাহলে টেবিল আছে এক দুই তিন চলো আরও একবার গণনা করে দেখি টেবিলের সংখ্যা কত হলো এক দুই তিন তাহলে ছবিতে কয়টি টেবিল আছে আমার মনে হয় তোমরা সঠিক উত্তরটি বলতে পেরেছ টেবিলের সংখ্যা হলো তিনটি ছবিতে কোনটির সংখ্যা বেশি আছে চেয়ার না টেবিল ছবি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ছবিতে চেয়ারের সংখ্যা বেশি চেয়ার কয়টি বেশি আছে চেয়ার কয়টি বেশি আছে তা জানতে হলে আমাদেরকে টেবিলের সাথে মিল করে দেখতে হবে কয়টি চেয়ারের সাথে টেবিল মিল করতে পারিনি সেই কয়টি চেয়ারই হবে বেশি এবার প্রথম টেবিলের সাথে প্রথম চেয়ার দ্বিতীয় টেবিলের সাথে দ্বিতীয় চেয়ার এবং তৃতীয় টেবিলের সাথে তৃতীয় চেয়ার মিল করি তিনটি টেবিলের সাথে তিনটি চেয়ার মিল করার পর দেখা গেল যে দুইটি চেয়ারের সাথে মিল করার জন্য আর কোনো টেবিল নেই তার মানে চেয়ার বেশি দুইটি পুরো বিষয়টি আমরা গাণিতিক বাক্যে লিখলে গাণিতিক বাক্যটি হবে পাঁচ বিয়োগ তিন সমান দুই গাণিতিক বাক্যটি আমি আরও একবার বলছি পাঁচ বিয়োগ তিন সমান দুই এবার সবাই বইয়ের পাঁচ নম্বর প্রশ্নটি দেখো পাঁচ নম্বর প্রশ্নটি হলো তপুর নয়টি বেলুন ছিল সে খিসাকে পাঁচটি বেলুন দিল খিসা ও তপুর বেলুনের পার্থক্য কত আমি আবার বলছি তপুর নয়টি বেলুন ছিল সে খিসাকে পাঁচটি বেলুন দিল খিসা ও তপুর বেলুনের সংখ্যার পার্থক্য কত তাহলে তপুর বেলুন ছিল কয়টি তপুর বেলুন ছিল নয়টি তপুর নয়টি বেলুন থেকে খিসাকে কয়টি বেলুন দিল খিসাকে বেলুন দিল পাঁচটি তপুর কাছে কয়টি বেলুন রইল আমার মনে হয় তোমরা সঠিকভাবে উত্তরটি বলতে পেরেছ তপুর কাছে বেলুন রইল চারটি এই সমস্যাটি গাণিতিক বাক্যে লিখি তাহলে গাণিতিক বাক্যটি হবে নয় বিয়োগ পাঁচ সমান চার গাণিতিক বাক্যটি আমি আরেকবার বলছি গাণিতিক বাক্যটি হবে নয় বিয়োগ পাঁচ সমান চার এখন তপুর কাছে বেলুন রইল চারটি তপু ও খিসার বেলুনের পার্থক্য কত তপু ও খিসার বেলুনের পার্থক্য বের করতে হলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে পার্থক্য বের করার জন্য গাণিতিক বাক্যটি হবে পাঁচ বিয়োগ চার সমান এক গাণিতিক বাক্যটি আমি আরেকবার বলছি পাঁচ বিয়োগ চার সমান এক তার মানে তপু অপেক্ষায় খিসার একটি বেলুন বেশি আছে চলো আমরা আরও একটি সমস্যার সমাধান করি সমস্যাটি হলো তোমার বাবা তোমাকে দশটি পেন্সিল দিল সেগুলো থেকে তুমি তিনটি পেন্সিল তোমার বোনকে দিলে এখন কার বেশি পেন্সিল আছে সমস্যাটি আমি আরেকবার বলছি তোমার বাবা তোমাকে দশটি পেন্সিল দিল সেখান থেকে তুমি তিনটি পেন্সিল তোমার বোনকে দিলে এখন কার বেশি পেন্সিল আছে এখন সমস্যাটি আমরা কিভাবে সমাধান করব চলো সমস্যাটি সমাধান করি সমস্যাটি সমাধানের জন্য বোনকে পেন্সিল দেওয়ার পর তোমার কাছে কয়টি পেন্সিল রইল তা বের করতে হবে তাহলে গাণিতিক বাক্যটি হবে দশ বিয়োগ তিন সমান সাত তাহলে তোমার কাছে পেন্সিল রইল সাতটি এখন কার কাছে পেন্সিল বেশি আছে তোমার না তোমার বোনের তোমার পেন্সিল বেশি কয়টি বেশি তা বের করার জন্য গাণিতিক বাক্য লিখি গাণিতিক বাক্যটি হবে সাত বিয়োগ তিন সমান চার এবার সবাই পাঠ্যবইয়ের ছয় নম্বর প্রশ্নটি দেখো ছয় নম্বর প্রশ্নটি হলো ছয় বিয়োগ দুইয়ের জন্য গল্প তৈরি করো ছয় বিয়োগ দুইয়ের জন্য তপুর গল্পটি হল আমার ছয়টি পেন্সিল আছে এবং মিনার দুইটি পেন্সিল আছে আমাদের কার পেন্সিলের সংখ্যা কত বেশি কার পেন্সিলের সংখ্যা কত বেশি তা আমরা বের করি কার পেনসিলের সংখ্যা বেশি তা আমরা কিভাবে বের করব আমার মনে হয় তোমরা ঠিক চিন্তা করেছ আমরা বড় সংখ্যা হতে ছোট সংখ্যা বিয়োগ করে বলতে পারবো কার পেন্সিল বেশি এবং কতটি বেশি চলো বিয়োগ করি ছয় বিয়োগ দুই সমান চার তাহলে আমরা বলতে পারি তপুর পেন্সিল বেশি এবং চারটি বেশি আমার মনে হয় এখন তোমরাও ভিন্ন ভিন্ন গল্প তৈরি করতে পারবে শিক্ষার্থীরা আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম তা মনে করার চেষ্টা করি আজকের পাঠ হতে আমরা শিখলাম দুইটি জিনিসের সংখ্যার মধ্যে কোনটি বেশি এবং কত বেশি তা কিভাবে বের করতে হয় আরও শিখেছি দুইটি সংখ্যার পার্থক্য দিয়ে গল্প তৈরি করা তাহলে ছয় বিয়োগ তিনের জন্য তোমরা গল্প তৈরি করো আমি একটি গল্প তৈরি করে বলি গল্পটি হল মিতার কাছে ছয়টি চকলেট আছে এবং রিতার কাছে তিনটি চকলেট আছে মিতা ও রিতার মধ্যে কার চকলেটের সংখ্যা কত বেশি তোমরাও এভাবে ভিন্ন ভিন্ন গল্প তৈরি করে খাতায় লিখো শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজ নেওয়ার জন্য খাতা ও পেন্সিল নিয়ে প্রস্তুত হও তোমাদের বাড়ির কাজ হলো তোমরা সাত বিয়োগ তিনের জন্য ভিন্ন ভিন্ন গল্প তৈরি করবে এবং খাতায় লিখবে আমি আবার বলছি তোমাদের বাড়ির কাজ হলো তোমরা সাত বিয়োগ তিনের জন্য ভিন্ন ভিন্ন গল্প তৈরি করবে এবং খাতায় লিখবে বাড়ির কাজ করার সময় খাতার উপরের ডান কোণে আজকের তারিখ ও পাঠের বিষয় লিখবে বাড়ির কাজটি করে বিদ্যালয় খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে আজকের পাঠে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদেরকে আবারও বলছি করোনা ভাইরাসের জন্য সবাই বাড়িতে থাকবে ও নিরাপদে থাকবে তোমরা নিরাপদে থাকলে তোমাদের পরিবারও নিরাপদে থাকবে আগামী পাঠে সকলের সাথে আবার কথা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য দ্বিতীয় ইংরেজি হ্যালো স্টুডেন্টস গুড আফটারনুন আমি আলম নাসরা সহকারী শিক্ষক নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আজ ইউনিট ফোরটিন লেসন ফোর থেকে সিক্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো ডিয়ার স্টুডেন্টস আমি আশা করছি তোমরা নিরাপদে ও সুস্থ আছো বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও করোনায় আক্রান্ত এ সময়ে তোমরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলবে বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে বাড়ির বাইরে বের হবে না বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে ও অন্যদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে ওকে ডিয়ার স্টুডেন্টস গত পাঠে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু নাম্বারস কীভাবে কাউন্ট করতে হয় এবং লিখতে হয় তা শিখেছিলাম ডি স্টুডেন্টস আজ আমরা ইউনিট ফরটিন লেসন ফোর থেকে সিক্স নিয়ে আলোচনা করব তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার টোয়েন্টি নাইন খুলে বসো আমি আশা করছি তোমরা পেজ নাম্বার টোয়েন্টি নাইন খুলতে পেরেছ ফেজ টোয়েন্টি নাইনের ডান দিকে দেখতে পাচ্ছ লেখা আছে ইউনিট ফরটিন এর পাশে বাম দিকে নীলকালিতে লেখা আছে স্টোরি রিমা অ্যান্ড দ্য সিড তোমরা দেখতে পাচ্ছ তো আমি আশা করছি তোমরা খুঁজে পেয়েছ ফেজ টোয়েন্টি নাইনে কিছু ছবি দেয়া আছে এবং প্রতিটি ছবির নিচে এর ইংরেজি শব্দটি দেয়া আছে তাহলে আজকে আমরা ফেস নাম্বার টোয়েন্টি নাইনের ছবিগুলো দেখে ছবির শব্দগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয় তা শিখব এবার চলো আমরা লাল কালিতে লিখা এই লুক লিসেন অ্যান্ড সে এর নিচের ছবিগুলো দেখি বাম দিকের প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো একটি লাল রঙের বীজ তাই না বীজকে ইংরেজিতে বলে সিড 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 এবার আমার সাথে বলো সিড সিড ভেরি গুড এবার চলো আমরা সিড এর ডানদিকের দ্বিতীয় ছবিটি দেখি কি দেখতে পাচ্ছ একটি টপ তাই না টপ ইংরেজিতে বলে টব 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 এবার আমার সাথে বলো ট্যাক্সেলেন্ট এবার চলো আমরা টাবের ডান দিকের তৃতীয় ছবিটি দেখি কি দেখতে পাচ্ছ ঠিক বলেছ একটি সূর্য সূর্যকে ইংরেজিতে বলে সান 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 আমার সাথে বলো সান সান এক্সেলেন্ট এবার চলো আমরা সান এর ডান দিকের চতুর্থ ছবিটি দেখি কী দেখতে পাচ্ছ ঠিক বলেছ একটি ছোট চারা গাছ চারা গাছকে ইংরেজিতে বলে প্ল্যান্ট 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 এবার আমার সাথে বলো প্ল্যান্ট প্ল্যান্ট এক্সেলেন্ট এবার আমি বাম দিকের প্রথম ছবিতে পয়েন্ট করছি তোমরা শব্দটি বলবে ওকে বলো তো কি হবে ঠিক বলেছ সিড এবার আমি দ্বিতীয় ছবিতে পয়েন্ট করছি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ এটা কিসের ছবি ঠিক বলেছ এবার আমি তৃতীয় ছবিতে পয়েন্ট করছি তোমরা শব্দটি বলো সান এবার আমি চতুর্থ ছবিতে পয়েন্ট করছি শব্দটি বলো তো প্ল্যান্ট ভেরি গুড ডিয়ার স্টুডেন্টস তোমরা এখন কী শিখলে বলো তো ঠিক বলেছ চারটি ইংরেজি শব্দ সিট টাপ সান এবং প্ল্যান্ট ভেরি গুড এবার লালকালিতে লেখা বি লুক লিসেন অ্যান্ড সে এই অংশটি দেখো কী দেখতে পাচ্ছ এখানেও চার ধরনের ছবি তুমি দেখতে পাচ্ছ তো আমি আশা করছি তুমি দেখতে পাচ্ছ বাম দিকের প্রথম ছবিটি দেখো এখানে একজন ভদ্রলোক মেয়েটিকে একটি আম দিচ্ছেন তাই না কোনো কিছু দেওয়াকে ইংরেজিতে বলে গিভ 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 এবার আমার সাথে বলো গিভ গিভ ভেরি গুড এবার চলো আমরা দ্বিতীয় ছবিটি দেখি কি দেখতে পাচ্ছ ঠিক বলেছ একটি ছেলে থালার ওপর কিছু রাখছে কোনো কিছু রাখলে ইংরেজিতে বলে পুট ফুট ফুট আমার সাথে বলো পোট পুট এক্সেলেন্ট এবার চলো আমরা তৃতীয় ছবিটি দেখি কি দেখতে পাচ্ছ বলো তো একটি মেয়ে টবে পানি দিচ্ছে পানি দেওয়াকে ইংরেজিতে বলে ওয়াটার 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 আমার সাথে বলো ওয়াটার ওয়াটার এক্সেলেন্ট এবার চলো আমরা চতুর্থ ছবিটি দেখি কি দেখতে পাচ্ছ দুজন ভদ্রলোক ঘড়ির দিকে তাকিয়ে কিছু ভাবছে বলো তো আমরা কখন বারবার ঘড়ি দেখি ঠিক তাই আমরা যখন অপেক্ষা করি অপেক্ষা করা শব্দটিকে ইংরেজিতে বলে ওয়াইট 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 এবার আমার সাথে বলো ওয়াইট ওয়েট এক্সেলেন্ট তাহলে আমরা কি শিখলাম বলো তো বাম দিকের প্রথম ছবিটি দেখিয়ে আমি কী বলেছিলাম মনে আছে বলো তো দ্বিতীয় ছবিটি দেখে আমি কি বলেছিলাম ঠিক বলেছ পোট তৃতীয় ছবিটি দেখিয়ে আমি বলেছিলাম ওয়াটার এবং চতুর্থ ছবিটি দেখিয়ে আমি বলেছিলাম ওয়েট ভেরি গুড এবার লাল কালিতে লেখা সি নাম্বার দ্য ফিকচার্স ফ্রম ওয়ান টু থ্রি অংশটি দেখো কি দেখতে পাচ্ছ বাম দিকের প্রথম ছবিতে টাব এবং একটি প্ল্যান্ট দেখা যাচ্ছে দ্বিতীয় ছবিতে টবের ভিতর এলোমেলো মাটি দেখে কি বুঝতে পারছ ঠিক বলেছ এখানে সিট লাগানো হয়েছে তৃতীয় ছবিতে কি দেখতে পাচ্ছ একটি টাব কিছু সিডস এবং মাটি তাই না তোমরা কি ছবি তিনটি দেখে কিছু অনুমান করতে পারছ আমি সাহায্য করছি আমরা যখন কোনো মাটিতে সিড রাখি তখন কি হয় বলো তো আমরা তা সূর্যের আলোতে রেখে পানি দেই এরপর অপেক্ষা করি কিছুদিন পর একটি প্ল্যান্ট দেখতে পাই তাহলে এবার বইয়ের অ্যাক্টিভিটি সি এর ছবিগুলো দেখো আমরা কোন কাজটি প্রথমে করব বলো তো আমরা খালি টাব মাটি দিয়ে তারপর সিড রেখে দেব এই ছবিটি বইতে কোথায় আছে ঠিক বলেছ বাম দিক থেকে তৃতীয় ছবিটি এর নিচে একটি খালি গোট দেখতে পাচ্ছ তো সেখানে তোমাকে লিখতে হবে ওয়ান এবার মাটিতে সিড রাখা টাব কোনটি বলো তো এই ছবিটি বইতে কোথায় আছে তুমি ঠিক ধরেছ বাম দিক থেকে দ্বিতীয় ছবিটি এর নিচে একটি খালি ঘর দেখতে পাচ্ছ তো সেখানে তোমাকে লিখতে হবে টু সিড থেকে কি হয় বলো তো ঠিক বলেছ প্ল্যান্ট হয় এই ছবিটি বইতে কোথায় আছে বাম দিক থেকে প্রথম ছবিটি তাই না এর নিচে একটি খালি ঘর আছে দেখতে পাচ্ছ তো সেখানে তোমাকে লিখতে হবে থ্রি ডিয়ার স্টুডেন্টস তাহলে আজকে আমরা সিড টাব সান প্ল্যান্ট গিফট Put, water এবং ওয়েট এই ইংরেজি শব্দগুলো শিখলাম ডিয়ার স্টুডেন্টস এবার তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় আজকের বাড়ির কাজটি লিখে নাও তোমরা সিড টাব সান প্ল্যান্ট গিভ ওয়াটার এবং ওয়েট এই শব্দগুলো বারবার পড়বে এবং স্কুল খোলার পর তোমার শিক্ষককে শোনাবে ডিয়ার স্টুডেন্টস আজকের পাঠে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ সবাই বাড়িতে থাকবে হাসি খুশি থাকবে খেলাধুলা করবে ওকে ডিয়ার স্টুডেন্টস আই উইল বি উইথ ইউ ইন দ্য নেক্সট ক্লাস গুড বাই শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ক পাঠদান হ্যালো স্টুডেন্টস গুড আফটারনুন আম সঙ্গীতা আচার্যি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বোরানবিন্দান গভর্নমেন্ট প্রাইমারি স্কুল গাজীপুর আম ওয়েলকামিং অল অফ ইউ টু মাই ইংলিশ ক্লাস অফ ক্লাস থ্রি টুডে উইউইল ডিসকাস অ্যাবাউট নাম্বারস আই হোপ ইউল এনজয় দ্য ক্লাস ডিয়ার স্টুডেন্টস বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও করোনায় আক্রান্ত এ সময় তোমরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলবে তোমরা তো জানো গত ক্লাসে আমরা নেইমস অব দ্য ডে অ্যান্ড মান্থ নিয়ে পড়েছি এখন কেউ যদি জানতে চায় হোয়াট ডে ইজ টুডে কিংবা হোয়াট মান্থ ইজ ইট নাও তোমরা নিশ্চয়ই তার উত্তর দিতে পারবে আমি আশা করি তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো নিশ্চয়ই করেছ তাহলে চলো আজকের পাঠে যাওয়া যাক ডিয়ার স্টুডেন্টস দীর্ঘ সময় বাসায় থেকে তোমাদের খুব মন খারাপ তাই না স্কুল বন্ধ তাই আমরা ঘরে বসে পড়াশোনা চালিয়ে যাব এবার তোমরা ইংলিশ ফর টুডে বইয়ের পেজ থার্টি টু খোল আশা করছি তোমরা পেজ থার্টি টু খুলেছো পৃষ্ঠাটির উপরে বাম দিকে দেখো ইউনিট সিক্সটিন লেখা আছে এবং ইউনিট সিক্সটিনের পাশে নীলকালিতে লেখা আছে নাম্বার্স নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তাই না তাহলে আমাদের আজকের পাঠ হলো নাম্বার্স ডিয়ার স্টুডেন্টস আমরা সবাই তো গুনতে পারি বাংলায় তো তোমরা কেউ একশো বা তারও বেশি গুনতে পারো আর নাম্বার তো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে এজন্যই আমরা প্রতিদিন একটু একটু করে নাম্বার বলতে এবং লিখতে শিখছি আমরা তো ফিফটি পর্যন্ত নাম্বারগুলো বলা এবং লেখা শিখেছি আজ আমরা ফিফটি ওয়ান থেকে সিক্সটি পর্যন্ত নাম্বারগুলো সংখ্যায় গণনা করতে এবং লিখতে শিখব ডিয়ার লার্নার্স চলো আমরা অ্যাক্টিভিটি এ শুরু করি অ্যাক্টিভিটি এ হল সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার্স অর্থাৎ আমরা নাম্বারগুলো বলবো গুনবো এবং লিখব ডিয়ার লার্নার্স যখনই কোনো অ্যাক্টিভিটিতে রাইটের কথা বলবে তখনই আমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাব তোমরা রেডি তো গুড ডিয়ার লার্নার্স আমরা সবাই তো এখন ফিফটি পর্যন্ত গুনতে পারি তাই না আজকে আমরা ফিফটি থেকে সিক্সটি পর্যন্ত নাম্বারগুলো এখন বলবো তোমরা বইয়ের অ্যাক্টিভিটি এতে লেখা নাম্বারগুলো আঙ্গুল দিয়ে অনুসরণ করো এবার আমার সাথে সাথে বলো ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি 54, 55, 56, 57, 58, 59, ফিফটি বলো আমার সাথে সাথে ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি থ্যাংক ইউ ডিয়ার লার্নার্স নাম্বারের নিচেই দেখো কতগুলো পেন্সিলের ছবি দেওয়া আছে আর তার পাশেই একটি করে খালি ঘর দেওয়া আছে এখন পেন্সিলগুলো কাউন্ট করে পাশের খালি ঘরে নাম্বারটি লিখতে হবে পারবে না তোমরা নিশ্চয়ই পারবে তাহলে দেখো আমরা প্রথমেই পাচ্ছি টেন 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 করে মোট ফিফটি পেন্সিলস ফিফটি পেন্সিলসের পরে দেখো আরও থ্রি পেন্সিল আছে তাহলে বলো তো ফিফটি আর থ্রি পেনসিলস মিলে মোট কতগুলো পেন্সিল হলো ঠিক বলেছো ফিফটি থ্রি পেন্সিলস এখন আমার সাথে বলো তো ফিফটি আবার বলো 53 তাহলে খালি ঘরে আমরা কি লিখব হ্যাঁ পাশের খালি ঘরে আমরা লিখব ফিফটি থ্রি ফাইভ এবং থ্রি মিলিয়ে আমরা সুন্দর করে লিখলাম ফিফটি আচ্ছা এর পরের ঘরে কি লিখবো বলো তো পরের ঘরে লেখার জন্য আমাদের আগে কাউন্ট করে দেখতে হবে কয়টি পেন্সিল আছে এখানেও দেখো টেন 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 মোট ফিফটি পেন্সিলস আছে আর তারপর আছে আরও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পেন্সিলস তাহলে বলো তো ফিফটি আর সিক্স মিলে মোট কতগুলো পেন্সিল হলো হ্যাঁ ফিফটি সিক্স পেন্সিলস তাহলে আমার সাথে বলো তো ফিফটি সিক্স আবার বলো ফিফটি সিক্স চলো তাহলে পাশের খালি ঘরে আমরা সুন্দর করে ফাইভ এবং সিক্স মিলিয়ে ফিফটি সিক্স লিখলাম সব শেষে দেখো এর সাথে আরও টেন পেন্সিলস আছে তাহলে চলো আমরা একসাথে পেন্সিলগুলো কাউন্ট করে ফেলি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি সিক্সটি পেন্সিলস আমার সাথে বলো তাহলে সিক্সটি আবার বলো সিক্সটি এবার চলো আমরা সুন্দর করে পাশের খালি ঘরে লিখে ফেলি সিক্স এবং জিরো হয়ে গেল সিক্সটি ডিয়ার লার্নার্স তাহলে আমরা ফিফটি ওয়ান থেকে সিক্সটি পর্যন্ত নাম্বারগুলো সংখ্যায় গুনতে এবং লিখতে শিখলাম এবার চলো আমরা আমাদের অ্যাক্টিভিটি বি শুরু করি অ্যাক্টিভিটি বিতে আছে রাইট দ্য মিসিং নাম্বারস তোমরা একটু দেখো অ্যাক্টিভিটি বিতে কিন্তু দুটি অংশ আছে প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি ফিফটি ওয়ান ফিফটি টু তারপর দাগ দেওয়া আমরা তো জানি ফিফটি টুয়ের নেক্সট বা পরের মিসিক নাম্বারটি হলো ফিফটি থ্রি তাহলে দাগের উপর লিখে ফেল ফাইভ এবং থ্রি মিলিয়ে ফিফটি থ্রি ডিয়ার স্টুডেন্টস আমি আশা করি প্রথম অংশের ফিফটি ওয়ান থেকে সিক্সটি এর মধ্যে দাগের ওপর মিসিং নাম্বারগুলো তোমরা নিজে নিজে নিশ্চয়ই লিখতে পারবে এবার চলো দ্বিতীয় অংশটি দেখি দ্বিতীয় অংশে আছে সিক্সটি দাগ ফিফটি এইট আমাদের লিখতে হবে মিসিং নাম্বার এখন তোমরা একটু ভেবে দেখো তো মিসিং নাম্বারটি কি হতে পারে এখানে আমরা সিক্সটি এর বিফোর বা আগের নাম্বারটি লিখতে হবে বলো তো বন্ধুরা দাগের ওপর আমরা তাহলে কত লিখব হ্যাঁ ঠিক বলেছ ফিফটি নাইন তাহলে ঝটপট লিখে ফেলো ফাইভ নাইন ফিফটি নাইন ডিয়ার লার্নার্স আমি আশা করি অ্যাক্টিভিটি বিয়ের দ্বিতীয় অংশে সিক্সটি থেকে ফিফটি ওয়ানের মধ্যে দাগের ওপর মিসিং নাম্বারগুলো তোমরা নিজে নিজেই লিখে ফেলতে পারবে মাই ডিয়ার স্টুডেন্টস আজকে এ পাঠে আমরা ফিফটি ওয়ান থেকে সিক্সটি পর্যন্ত নাম্বারগুলো গুনতে এবং লিখতে শিখলাম এখন আমি তোমাদের কিছু নাম্বার বলবো তোমরা আমাকে মিসিং নাম্বারগুলো বলবে কি পারবে না নিশ্চয়ই পারবে আচ্ছা বলো তো ফিফটি ফাইভ এবং ফিফটি সেভেন এর মিসিং নাম্বারটি কত আমি আবারও বলছি ফিফটি ফাইভ এবং ফিফটি সেভেনের মিসিং নাম্বারটি কত হুম ফিফটি সিক্স আচ্ছা তোমরা কি বলতে পারো সিক্সটি এবং ফিফটি এইট এর মিসিং নাম্বারটি কত ঠিক বলেছ ফিফটি নাইন আচ্ছা এবার বলো তো ফিফটি ওয়ান এবং ফিফটি ফোর এর মাঝে মিসিং নাম্বার কয়টি এবং কী কী ঠিক বলেছ দুটি নাম্বার মিসিং আছে নাম্বারগুলো হলো ফিফটি টু এবং ফিফটি থ্রি ভেরি গুড ডিয়ার স্টুডেন্টস আমরা আমাদের পাঠের একদম শেষে চলে এসেছি তোমরা তোমাদের খাতা কলম নাও এবং খাতার ওপরে পাঠের শিরোনাম নাম্বারস লিখো আমি তোমাদের দুটি হোমওয়ার্ক দিচ্ছি তোমরা লিখে নাও নাম্বার ওয়ান ফিফটি ওয়ান থেকে সিক্সটি পর্যন্ত সঠিকভাবে উচ্চারণ করে পড়তে শিখবে এবং স্কুল খুললে তোমার শ্রেণী শিক্ষককে পড়ে শোনাবে আমাদের দ্বিতীয় হোমওয়ার্কটি হল তোমরা বইয়ে অ্যাক্টিভিটি বিয়ের দাগের ওপর বাকি সংখ্যাগুলো বাড়িতে বসে লিখবে ঠিক আছে আর এ কাজে চাইলে তোমরা তোমাদের অভিভাবকের সহযোগিতা নিতে পারো স্কুল খুললে এ বাড়ির কাজ অবশ্যই তোমার শ্রেণী শিক্ষককে দেখাবে কেমন মাই ডিয়ার স্টুডেন্টস আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করি আজকের পাঠটি তোমাদের ভালো লেগেছে দ্যাটস অল ফর টুডে ইউ সো মাচ চতুর্থ শ্রেণীর বন্ধুরা প্রস্তুত হয়ে যাও এবারে তোমাদের ক্লাস শুরু হচ্ছে হ্যাঁ এবারে রয়েছে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ক পাঠদান সুপ্রিয় শিক্ষার্থী এই পরন্ত বিকেলে সবাইকে জানাই এক রাত শুভেচ্ছা নিশ্চয়ই সবাই ভালো আছো নিরাপদে আছো বাংলাদেশ বেতার থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখে অনুষ্ঠানে তোমাদের সাথে আছে আমি দিবা সাহা সহকারী শিক্ষক গ্যান্ডারিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রাপুর ঢাকা তোমাদের আজ চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সুস্বাগতম স্নেহের শিক্ষার্থীরা বাংলাদেশও আজ পৃথিবীর অন্যান্য দেশের মতো করোনায় আক্রান্ত তা তোমরা জানো এ সময়ে তাই আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব বাড়িতেই থাকব আর স্কুল বন্ধ তাই ঘরে বসেই পড়ালেখা চালিয়ে যাব স্নেহের শিক্ষার্থীরা তোমরা এর আগের পাঠে বিভিন্ন ধরনের রেখা অর্থাৎ সরল রেখা রেখাংশ রশ্মি সম্পর্কে জেনেছো তোমাদের মনে আছে কোন রেখার প্রান্তবিন্দু নেই অসীম বা সীমাহীনভাবে চলতে থাকে হ্যাঁ আমার মনে হয় তোমরা ঠিক বলেছ সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই অসীম বরাবর চলতে থাকে আর কোন রেখার দুটি প্রান্ত রয়েছে রেখাংশের দুটি প্রান্ত রয়েছে রশ্মির ক্ষেত্রে একটি প্রান্ত রয়েছে আর একটিকে অসীম বা সীমাহীনভাবে চলতে থাকে স্নেহের শিক্ষার্থীরা আজও আমরা রেখা নিয়েই আলোচনা করব আমাদের আজকের পাঠ হচ্ছে অধ্যায় তেরো রেখা ও কোন পাঠ্যাংশ রেখা পৃষ্ঠা একশো তোমরা গণিত পাঠ্যপুস্তক খাতা কলম পেন্সিল সেই সাথে জেমিতি বক্স এবং কয়েক টুকরা কাগজ নিয়ে বসো এবার তোমরা হাতে একটি কাগজ নাও কাগজটিকে মাঝ বরাবর সমান দুই ভাজে ভাজ করো পুনরায় ভাজ করা কাগজটিকে আড়াআড়িভাবে ভাজ করো তাহলে হলো চার ভাজ এবার কাগজটির ভাজ খোল এবং ভাজ বরাবর পেন্সিল দিয়ে দাগ দাও তাহলে কি দেখতে পাচ্ছ দুটি রেখা একে অপরকে ছেদ করেছে তাই আজ আমরা রেখাসমূহ কিভাবে একে অপরকে ছেদ করে অথবা মিলিত হয় সে সম্পর্কে জানব এবার তোমাদের গণিত পাঠ্যপুস্তকের পৃষ্ঠা একশো চুয়াল্লিশ হলো একশো পৃষ্ঠার উপরের দিকে রয়েছে চলো আমরা রেখাসমূহ কিভাবে একে অপরকে ছেদ করে অথবা মিলিত হয় তা শিখি এর ঠিক নিচেই নীল ছক কাগজের ক থেকে চ পর্যন্ত ছয়টি চিত্র রয়েছে যেখানে বিভিন্ন রেখা একে অপরকে ছেদ করেছে অথবা মিলিত হয়েছে তোমরা এ চিত্রগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো এখানে কি দেখতে পাচ্ছ চিত্র ক ও ক্ষতে দুটি সরল রেখা আড়াআড়িভাবে একে অপরকে ছেদ করেছে গতে একটি রশ্মি তার প্রান্তবিন্দুতে একটি সরল রেখার সাথে মিলিত হয়েছে চিত্র চিত্রঘতে দুটি সরল রেখা পরস্পরকে সোজাসুজিভাবে ছেদ করেছে চিত্র উহতে একটি রশ্মি তার প্রান্তবিন্দুতে সোজাসুজিভাবে একটি সরল রেখার সাথে মিলিত হয়েছে আর চিত্র চতে দুটি রশ্মি সোজাসুজিভাবে তাদের প্রান্তবিন্দুতে মিলিত হয়েছে খেয়াল করে দেখো চিত্র ঘ উ চতে রেখাসমূহ সোজাসুজিভাবে একে অপরকে ছেদ করেছে অথবা মিলিত হয়েছে ঠিক তোমাদের হাতের ভাজ করা সেই কাগজটির মতো এবার দেখো রেজা ও মিনা কী বলছে প্রথমে দেখো রেজা কি বলছে রেজা বলছে চিত্র ঘ উ এবং চতে রেখাসমূহ সমকোণে একে অপরকে ছেদ করে বা মিলিত হয় আর এদিকে মিনা বলছে আমরা তৃতীয় শ্রেণীতে সমকোণ শিখেছি তোমাদের নিশ্চয়ই মনে আছে তৃতীয় শ্রেণীতে তোমরা কাগজ ভাঁজ করে সমকোণ তৈরি করা শিখেছিলে একটু আগে তোমরা যে কাগজ ভাঁজ করলে সেখানে তাহলে কি কোন তৈরি হয়েছে আমার মনে হয় তোমরা সঠিক চিন্তা করেছ সমকোণ তৈরি হয়েছে লক্ষ্য করে দেখো কাগজে ভাঁজ বরাবর যে দুটি রেখা এঁকেছ তারা লম্বালম্বীভাবে একে অপরকে ছেদ করেছে এবং ছেদবিন্দুতে চারটি কোণ তৈরি হয়েছে এরা প্রত্যেকেই সমকোণ তাহলে এবার বলো তো সমকোণ কি যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাই হচ্ছে সমকোণ এবার তোমরা তোমাদের বইয়ে হালকা লালচে রঙের যে বক্স রয়েছে সেখানে যে চিত্র ও লেখা রয়েছে তা দেখো একটি রেখা অপর একটি রেখার উপর লম্ব হবে যখন এরা একে অপরকে সমকোণে ছেদ করে বা মিলিত হয় দেখো চিত্রে লম্বের সাথে বক্সের মতো যে কোণটি চিহ্নিত করেছে তা হল সমকোণ সমকোণ দেখাতে আমরা বক্সের মতো এই চিহ্ন ব্যবহার করি তাহলে সমকোণ হল একটি কোণ যার পরিমাণ নব্বই ডিগ্রি আর লম্ব হল সমকোণে মিলিত দুটি রেখার সম্পর্ক তোমরা তোমাদের যেমিতি বক্সের ত্রিকোণি সেট দিয়ে মেপে দেখতে পারো বক্সটি সমকণ কিনা কারণ ত্রিকোণি সেটের একটি শীর্ষবিন্দু নব্বই ডিগ্রি তাই ত্রিকোণী সেটের সাহায্যে খুব সহজেই লম্ব রেখাসমূহ খুঁজে বের করতে পারো এবার তাহলে বলো তো তোমরা কাগজ ভাঁজ করে যে রেখা দুটি এঁকেছ তা কি রেখা আমার মনে হয় তোমরা সঠিক চিন্তা করেছ লম্বরেখা দুটি রেখাই একে অপরের উপর লম্ব খাতায় এবার রেখা আঁকো তাহলে বন্ধুরা আজ আমরা রেখাসমূহ কীভাবে একে অপরকে ছেদ করে বা মিলিত হয় সে সম্পর্কে শিখলাম আচ্ছা তাহলে বলো তো যখন সমকোণে রেখাসমূহ একে অপরকে ছেদ করে বা মিলিত হয় তখন এগুলিকে কি বলা হয় আমার মনে হয় তোমরা সঠিক বলেছো তাকে লম্ব রেখা বলে বন্ধুরা আমরা পাঠের শেষ প্রান্তে চলে এসেছি বাড়ির কাজের জন্য খাতার ডান দিকে তারিখ ও পাঠের বিষয় রেখা লিখো তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে বইয়ের একশো চুয়াল্লিশ পৃষ্ঠার নিচে দেখো রয়েছে এক আমাদের চারপাশের লম্ব রেখাসমূহ খুঁজে বের করো এখানে দেখো একটি জানালার চিত্র রয়েছে এবং একটি বুক সেলফের চিত্র রয়েছে যেখানে বই রয়েছে আশা করছি তোমরা বাড়ির কাজটি সুন্দর করে করবে এবং গুছিয়ে রাখবে বিদ্যালয় খোলার পর তা বিষয় শিক্ষককে দেখাবে শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ আমার সাথে পাঠে অংশগ্রহণ করায় তোমাদের অনেক ধন্যবাদ আগামী দিন আবারও তোমরা পাঠে অংশগ্রহণ করবে এই প্রত্যাশায় আমি আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই সুস্থ থেকো নিরাপদে থেকো ধন্যবাদ সবাইকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমাদের পালা শুরু হচ্ছে তোমাদের ক্লাস ঝটপট তৈরি হয়ে নাও তোমাদের জন্য রয়েছে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ক পাঠদান

ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতেই আছো বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশও করোনাভাইরাসে আক্রান্ত এ সময় স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা মেনে চলব ওকে ডি স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি গত পাঠে আমরা কী নিয়ে আলোচনা করেছি অবশ্যই তোমাদের মনে আছে আমরা এর আগের পাঠে ইউনিট নাইন অকুপেশনস লেসন থ্রি অ্যান্ড ফোর এর অ্যাক্টিভিটি ই অংশ নিয়ে আলোচনা করেছি এই পাঠে ভার্ভের শেষে ই আর অথবা ও আর যুক্ত করে কিভাবে ভার্ভকে অকুপেশন নাউনে রূপান্তরিত করা যায় আমরা তা শিখেছি আশা করছি তোমাদের মনে আছে ডিয়ার স্টুডেন্টস চলো এবার আমরা আজকের পাঠে চলে যাই তোমরা ইংলিশ ফর টুডে বুক ক্লাস ফাইভ এর ফেজ নাম্বার থার্টি সিক্স খুলো আশা করছি তোমরা পেজ থার্টি সিক্স ঠিকমতো খুলতে পেরেছ দেখো পেজ থার্টি সিক্স এর উপরের বাম দিকে লেখা আছে ইউনিট নাইন এর পাশে নীল কালিতে লেখা আছে অকুপেশনস তাহলে আজকে আমাদের পাঠ হল লেসনস ফাইভ সিক্স এর অ্যাক্টিভিটি এফ ডিয়ার স্টুডেন্টস এবার তোমরা সবাই অ্যাক্টিভিটি এফ এ দেখো লেখা আছে রাইট দ্য কোয়েশ্চেন্স আর অ্যান্সার্স ইন ইউর এক্সারসাইজ বুক আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অর্থাৎ আমরা এখানে যে প্রশ্নগুলো আছে তার উত্তর খাতায় লিখব এবং মুখে মুখে বলব কীভাবে প্রশ্নের উত্তর লেখা ও বলা যায় এবং কিভাবে উত্তর দিয়ে কম্পোজিশন লেখা যায় আজ আমরা তা শিখব ডিয়ার স্টুডেন্টস অ্যাক্টিভিটি এফ এর প্রশ্নবোধক বাক্য ও বিবৃতিমূলক বাক্যগুলো দেখো প্রশ্নগুলো পড়ে তোমরা প্রথমে উত্তরগুলো মুখে মুখে বলবে এবং পরে তা খাতায় লিখবে ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস এবার পেজ থার্টি সিক্স এর অ্যাক্টিভিটি এফ এর সেন্টেন্সগুলো দেখো প্রথমে দুটি এক্সাম্পল রয়েছে ডে স্টুডেন্টস তোমরা লক্ষ্য করো অ্যাক্টিভিটি এফ এর শুরুতে দুটি এক্সাম্পল রয়েছে প্রথমটি প্রশ্নবোধক বাক্য হোয়াট ডাজ আ ড্রেস মেকার ডু এই বাক্যের জন্য পাশে যে উত্তরটি দেয়া আছে তা হল আ ড্রেস মেকার মেক্স ড্রেসেস এখানে দেখো ড্রেস মেকার এই অকুপেশন নাউনের ভার্বটি হয়েছে মেক এবার দ্বিতীয় এক্সাম্পলটি দেখো এটিও একটি বিবৃতিমূলক বাক্য বাক্যটি হল হি শি সেলস ফ্রুট এই বাক্যের জন্য পাশে যে প্রশ্নটি লেখা আছে তা হল হোয়াট ডাজ আ ফ্রুট সেলার ডু এখানে লক্ষ্য করো ভার্ভ কে অকুপেশান নাউন সেলার লেখা হয়েছে ওকে ডিয়ার স্টুডেন্টস এবার তোমরা অ্যাক্টিভিটি এফ এর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রশ্নবোধক বাক্য ও বিবৃতিমূলক বাক্যগুলো দেখো নাম্বার ওয়ান হোয়াট ডাজ আ ফিল্ম অ্যাক্টর ডু এই প্রশ্নবোধক বাক্যটির জন্য তোমরা উত্তরটি কী লিখবে হ্যাঁ ঠিক বলেছ উত্তরটি লিখবে আ ফিল্ম অ্যাক্টর অ্যাক্টস ইন দ্য ফিল্ম সেন্টেন্স নাম্বার টু হোয়াট ডাজ আ বাস ড্রাইভার ডু এর জন্য উত্তরটি কী হবে হ্যাঁ ঠিক বলেছ এর উত্তরটি হবে আ বাস ড্রাইভার ড্রাইভস আ বাস এবার সেন্টেন্স নাম্বার থ্রি এটি একটি বিবৃতিমূলক বাক্য শি রাইড স্টোরিজ অর পোয়েমস এ বাক্যের জন্য তোমাকে একটি কোশ্চেন বলতে বা লিখতে হবে আশা করি তুমি কোশ্চেনটি লিখতে পেরেছ হ্যাঁ কোশ্চেনটি হল হোয়াট ডাজ আ রাইটার ডু এবার সেন্টেন্স নাম্বার ফোর হি গ্রোজ ক্রোফস এই বাক্যের জন্য প্রশ্নটি হবে হোয়াট ডাজ আ ফার্মার ডু ওকে ডিয়ার স্টুডেন্টস এবার সেন্টেন্স নাম্বার ফাইভ হি বেক্স ব্রেড বলো দেখি এই বাক্যের জন্য প্রশ্নটি কী হবে তোমরা নিশ্চয়ই বলতে পারবে হোয়াট ডাজ বেকার ডু ডিয়ার স্টুডেন্টস এভাবে তোমরা প্রত্যেকটি নাম্বারের জন্য খাতায় প্রশ্ন ও বাক্য সাজিয়ে লিখবে এতক্ষণ মনোযোগ সহকারে পাঠে অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্টস আমরা এতক্ষণ অ্যাক্টিভিটি এফ এর কোয়েশ্চেন অ্যান্সার থেকে শিখলাম কীভাবে ভাবকে অকুপেশন নাউন করা যায় তাই না বন্ধুরা এবার তোমরা অ্যাক্টিভিটি জি দেখো এখানে লেখা আছে রাইট the আদার occupations you নো know ইন your এক্সারসাইজ বুক অর্থাৎ তোমরা এতক্ষণ যে অকুপেশানগুলোর নাম জেনেছো তা ছাড়া আরও অকুপেশনের নাম খাতায় লিখবে যেমন ক্লিনার ফটোগ্রাফার প্লেয়ার তাহলে এখন তোমরা খাতায় নিশ্চয়ই লিখতে পারবে আরও নতুন অনেক পেশার নাম ডিয়ার স্টুডেন্টস আমরা পাঠির শেষে চলে এসেছি এবার তোমরা ইংরেজি খাতায় আজকের তারিখটি লিখে নাও লিখেছ নিশ্চয়ই এবার বাড়ির কাজ বা হোমওয়ার্কটি খাতায় লিখে নাও আজকে তোমার জন্য হোমওয়ার্কটি হল তোমার বইয়ের পেজ নাম্বার থার্টি সিক্স এর অ্যাক্টিভিটি এইচ এখানে লেখা আছে দেখো রাইট a কম্পোজিশন অ্যাবাউট someone you ইউ নো বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ এখানে নিচের ছয়টি প্রশ্ন ব্যবহার করে যে কোনো পেশার ব্যক্তি সম্পর্কে একটি কম্পোজিশন লিখবে প্রশ্নগুলো হল নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য পার্সন্স নেম অর্থাৎ যার সম্পর্কে লিখবে তার নাম প্রথমে লিখতে হবে নাম্বার টু হোয়াট ডাজ হি অর শি ডু অর্থাৎ সে কি কাজ করে তার কাজটি লিখতে হবে নাম্বার থ্রি ওয়ার ডাজ হি অর শি ওয়ার্ক সে কোথায় কাজ করে তা লিখতে হবে নাম্বার ফোর What টাইম ডাজ হি অর শি স্টার্ট ওয়ার্ক কখন সে তার কাজ শুরু করে তা লিখতে হবে নম্বর ফাইভ ডাজ হি অর শি লাইক্স হিজ অর হার জব ওয়াই অর ওয়াই নট সে কি তার কাজটি পছন্দ করে কেন পছন্দ করে অথবা কেন করে না তার কারণ লিখতে হবে নাম্বার সিক্স হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার জব তুমি তার কাজ সম্পর্কে তোমার মতামতটি লিখবে দিয়া স্টুডেন্টস এই ক্ষেত্রে তোমরা কম্পোজিশনটি লেখার জন্য অ্যাক্টিভিটি এর টেক্সট থেকে সাহায্য নিতে পারো পরপর এক থেকে ছয় নম্বর প্রশ্নের উত্তরগুলো সাজিয়ে লিখলে কাঙ্ক্ষিত কম্পোজিশনটি তোমরা সবাই লিখে ফেলতে পারবে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ অবশ্যই তুমি খাতায় হোমওয়ার্কটি সংরক্ষণ করবে স্কুল খোলার পর শিক্ষককে দেখাবে ডিয়ার স্টুডেন্টস আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ পরের পাঠে আবার কথা হবে সবাই বাড়িতে থাকবে নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে দ্যাটস অল ফর টুডে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন গুড বাই শিক্ষার্থী বন্ধুরা আজ যে সমস্ত বিষয়ে শিক্ষকবৃন্দ তোমাদেরকে পড়ালেন তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন তোমরা কিন্তু মনোযোগ সহকারে বুঝেছ নিশ্চয়ই এবং তোমাদের বাড়ির কাজ যেগুলো দেওয়া হয়েছে নিশ্চয়ই তোমরা তা মনোযোগ সহকারেই করবে ঠিকমতো লেখাপড়া করবে ভালোভাবে মনোযোগী হবে এই ক্লাসের প্রতি আর হ্যাঁ আমরা যেন এই করোনাকালে সবাই স্বাস্থ্য সচেতন থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ঘন ঘন বিশ সেকেন্ড ধরে হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেই। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ প্রচারিত হলো ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কর্মসূচি ঘরে বসে শিখি অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শামী আহমেদ সম্পাদনায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান সার্বিক নির্দেশনায় সাইদ মোস্তফা কামাল এবং ঘরে বসে শিখি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনির হোসেন